এদিকে ঈদ উপলক্ষে চট্টগ্রামের ট্রেনের অগ্রিম বিক্রির শেষ দিনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট নিতে পারেনি অনেকে। ভোর থেকে স্টেশনে লাইনে দাঁড়িয়ে টিকিটের অপেক্ষায় থাকতে দেখা যায় টিকিট প্রত্যাশীদের। অনেকে অনলাইনে টিকিট বুকিং করতে না পেরে স্টেশনে এসে লাইনে দাঁড়ান। আবার অনেকেই অভিযোগ করেছেন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর পর নন এসির টিকিট না পাওয়ায় বাড়তি টাকায় এসির টিকিট দেওয়া হচ্ছে। চট্টগ্রাম স্টেশন থেকে আজ দেওয়া হচ্ছে 6 জোড়া ট্রেনের টিকিট।